কিয়ামতের দিন রব্বুল আলামিন আমার নবীকে দিয়ে জান্নাত উদ্বোধন করাবেন। নবীজি যাওয়ার আগ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না, জান্নাতের গেট খোলা হবে না, অন্য কোন নবীর পয়গাম্বর তো দূরের কথা, কোন নবীও জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার, কোন নবীও জান্নাতে ঢোকার সুযোগ পাবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার নবী গিয়ে জান্নাতের গেটটা খুলে দেন। মুসলিম শরীফের হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি জান্নাতের গেটের কাছে আসব, জান্নাতের গেটে এসে জান্নাতের দারওয়ান ফেরেশতাকে আমি অর্ডার করব, ফাস্তাফতিহ, জান্নাতের দারওয়ান ফেরেশতাকে বলবো জান্নাতের দরজা খুলে দাও। ইয়াকুলুল খাযিন, জান্নাতের দ্বার রক্ষী দারওয়ান ফেরেশতা প্রশ্ন করবে, মান আনতা, হু আর ইউ, তুমি কে? নবীজি তখন বলবেন, আমাকে চেনো না, আনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পর ওই খাজেন, ওই জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতা তখন বলবে, আহলান ওয়া সাহলান, আপনার জন্যই তো আমি বছরের পর বছর ধরে দাঁড়িয়ে আছি, বিকা উমের তো আপনার ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি, আল্লাহ আমাকে আদেশ করেছেন, লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, আপনি আসার আগ পর্যন্ত আমি যেন জান্নাতের দরজাটা না খুলি, আপনার জন্যই তো আমি অপেক্ষা করছি, আজ আপনি যখন জান্নাতের তালা খুলবেন আপনার মাধ্যমেই জান্নাত উদ্বোধন করা হবে। বলেন তো দেখি এবার নবীর মর্যাদা যদি বেশি হয়, সেই নবীর উম্মত হিসাবে আমাদের দামও কম না বেশি? এজন্য আমাদেরও ফ্রাস্ট্রেট হওয়ার কিছু নাই। নবীজি আমাদের ব্যাপারে বলেছেন, আমার উম্মতরা হতাশ হয় না, কিয়ামতের দিন আমার উম্মতরা জান্নাতে ঢুকার আগে অন্য কোনো নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। নবী যেমন দামি, নবীর উম্মতও দামি।